দৌলতখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল ৭টায় দৌলতখান ভবানীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নাজিম মাস্টারের বাড়িতে। আহতরা হল বিবি আয়েশা, বিবি খাদিজা, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আক্তার, সালমা বেগম ও মারজান। আহতরা বর্তমানে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত আয়েশা জানান, মেম্বার প্রার্থী মনির হোসেনের টিউবওয়েলের প্রতীক মার্কায় ভোট দেওয়ায় প্রতিপক্ষ কামাল ফুটবল নির্বাচনে হেরে যাওয়ায় তার সমর্থক ইয়াসিন, ফাহিমা, হেজু, মামুন সহ ৭-৮ জনকে তাদেরকে আতর্কিতভাবে মারধর করে তারা গুরুতর অবস্থায় আহত হয়েছেন। এ ঘটনা সম্পর্কে নির্বাচিত মেম্বার মনির জানান, আমার সমর্থন করায় আমার প্রতিপক্ষ কামাল ফুটবল প্রতীক তার সমর্থকরা আমার সমর্থকদেরকে মারধর করেছেন। আমি এই ঘটনায় ন্যায় বিচার চাই। অপরপক্ষে ইয়াসিন ঘটনা সম্পর্কে অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা দীর্ঘ মনিরে ভোটে দাঁড়াইছে, মনির মেম্বারে আমরা টিউবওয়েল মার্কায় ভোট দিছি দেখিয়া ফুটবল মার্কা কামালে অয়নে দেখিয়া তার জন্য আমার ঘরে খুব ব্যস্ততা দেখায়। আমার লগে মেলা আমার ঘরে হামাহামি করতে আছে। কালকে রাত্রেও বলছে যে আমার ঘরে আমার দামে যে মারবো, হাড্ডি গুটি ঘুরা করবো, অনেক দেখা দামি করছে। সকালে ভোরে কল গেছি, কল গেছি মতন উপর দিয়ে পানি নিতে দেমে ফেললে যে আমার ঘরে ছেলের গতন ডাকি আনছে। ডাকি আনলে ছেলের বলছে যে দর দর কইছে, কে বলছে? ছেলে বলছে যে কি ইয়াসিন আর হেজু, মামুন আর ফাহিমা, তার মা, তার ভাবি, তার ছোট বোন, এরা কি করছে? এরা চুল মুল ছোলাইয়া মুট কথা কাপড় সুপুর সিজা ভিজা লেছে। হাতটা কার সিজে? কার 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 কাপড় সিজে? আমার আমার নষ্ট করছে। হুম, তারপরে আমার আবু একদম মাইয়ারও অনেক কিছু করছে, নানাধুলা করছে, এগুলি মানিয়ে নিয়েছি। মার্সে কারে 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 নাম বলেন? মার্সে খাদিজা, হ্যাঁ খাদিজা, আক্তার হোসেন, এরপরে শরীফ, সাইদুল, অলি উল্লারে দুই তিন ধাক্কা, মারদানেরে কয়েকটা ঘুষি দিছে, আপনারা কজন আহত হয়েছেন? ৩ জন।